আসসালামু আলাইকুম ফেনী নোয়াখালী ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে নেব টাং রোড থেকে হাসপাতাল পর্যন্ত পুরো রাস্তার ভিডিও দেখানোর চেষ্টা করব। তো আমরা এখন টাং রোডে আছি, টাং রোড থেকে কলেজের রোডের দিকে বা হাসপাতাল রোডের দিকে যাইতেছি অলরেডি রিক্সার মধ্যে। তো ঠিক আছে, সবাই সাথে থাকেন। এই তো সামনে হাতের ডানে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে পুরাতন জেলখানা, আর নতুন জেলখানা হচ্ছে এখন রানীরহাটে। এটা হচ্ছে পুরাতন জেলখানা, আর এটা সামনে দিয়ে যে রোডটা গেছে ওইটা হাজারিপাড়া দিয়ে ওইদিকে গেছে, ওইটার ভিডিও আমার চ্যানেলে আছে। আর হাতের ডানে মার্কেট যে দেখা যাচ্ছে এটা হচ্ছে আপ্যায়ন আপ্রোচ টাওয়ার, আর এর একটু সামনে হাতের ডানে কিন্তু ফেনী পৌরসভা। তো ফেনী পৌরসভা গেটও দেখাবো এখন, দেখেন আপনারা। এই তো দেখা যাচ্ছে ফেনী পৌরসভা গেট, এটা হচ্ছে ফেনী পৌরসভা, এর দেখা যাচ্ছে আপনারা দেখেন। আর একটু সামনে হাতের ডানে কিন্তু ফেনী কলেজ। দেখুন এটা কিন্তু ফেনী কলেজ, ফেনী সরকারি কলেজ। আর ফেনী কলেজের পরে দেখছেন অনেক বড় একটা বিল্ডিং দেখা যাচ্ছে, এটা হচ্ছে ফেনীতে সবচেয়ে বড় বিল্ডিং আমার দেখা মতে। এখনো আন্ডার কনস্ট্রাকশনে আছে, পুরোটা কমপ্লিট হয় নাই। সামনে হাতের ডানে কিন্তু শহীদ মার্কেট, এটা অনেক নাম করা এবং পুরাতন মার্কেট। আবার হাতের বামে কিন্তু রাজাজের দিকে যাওয়ার রাস্তা, মানে ওখান দিয়ে রাজাজের দিকে তো যাওয়া যায়। তো রাজাজের দিকের ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে। এই তো আবার হাতের ডানে কিন্তু রেল স্টেশনের দিকে যাওয়ার রাস্তা, আপনি দেখেন এই মার্কেট, এটা পার হলে হাতের ডানে কিন্তু রেল গেট যাওয়া বা রেল স্টেশন যাবেন ওইটার রাস্তা। এই তো এটা হচ্ছে রেল স্টেশন যাওয়ার রাস্তা। আর হাতের বামে যে মসজিদটা দেখা যাচ্ছে এটা হচ্ছে তোমেজিয়া মসজিদ। আবার মসজিদের পাশ দিয়ে গ্র্যান্ড হক টাওয়ার হয়ে, মানে মিজান রোড এটাকে বলে, মিজান রোড দিয়ে আবার টাং রোড উঠানো যায়, উঠা যায়। এই তো এটা হচ্ছে পোস্ট অফিস, দেখছেন, মানে তোমেজিয়া মসজিদের পর দিয়ে হাতের বামে যেটা এটা হচ্ছে পোস্ট অফিস। এই তো সামনে দেখা যাচ্ছে রেল গেট, আমরা এখন রেল গেট পার হয়ে ওইদিকে যাব। আর এই জায়গার নাম হচ্ছে গুদাম কোয়ার্টার, হাতের বামে কিন্তু গুদাম গো দেখা যাচ্ছে, ওইটার নাম অনুফাতে এটাকে গুদাম কোয়ার্টার বলে। আসলে আমি পুরো রাস্তার ভিডিও দেখানোর উদ্দেশ্য হচ্ছে, অনেক ভাই আছেন বা প্রবাসে থাকেন বা অনেক বছর দেশে আসেন না বা আমাদের ফেনী শহরে আসেন না, দেখেন না কী অবস্থা, মানে আগের তুলনায় বর্তমানে কী পরিস্থিতি, এগুলো আপনাদের মধ্যে শেয়ার করার জন্য আমি ভিডিওটা মূলত করা। আর এই কারণেই ভিডিওটা কোনোভাবে টানা হয় না, পুরো রাস্তার ভিডিওটা আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। অনেকের কাছে বিরক্ত বা বোরিং লাগতে পারে, কারণ আমার উদ্দেশ্য হচ্ছে প্রবাসী ভাইদেরকে নিয়ে, বিশেষ করে ওনারা যাতে পুরোপুরিভাবে দেখে আগের তুলনায় বর্তমানে কতটুকু পরিবর্তন হয়েছে এই জন্য।
এই তো আমরা কিছুক্ষণের মধ্যে স্টেডিয়াম পৌঁছাবো। স্টেডিয়ামটা হচ্ছে হাতের ডানে, মানে রাস্তার ডান পাশে, সদর হাসপাতালের দিকে যাইতে রাস্তার ডান পাশে হচ্ছে স্টেডিয়াম। এই তো দেখেন, হাতের ডানে দেখা যাচ্ছে স্টেডিয়াম। এই তো হাতের ডানে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে স্টেডিয়াম। মেন গেট এখনও আসে না, আমি আপনাদেরকে মেন গেট বা মেন দরজাটা আমি আপনাদেরকে দেখাবো। এ দেখছেন মেন দরজা দেখা যাচ্ছে। আর একটু সামনে হাতের বামে কিন্তু ফারুক হোটেল, আর এ ফারুক হোটেল কিন্তু অনেক নাম করা এবং ঐতিহ্যবাহী হোটেল। এ ফারুক হোটেলের নামের উপর জায়গার নাম, অনেকে ফারুক হোটেল বলে, আবার অনেকে স্টেডিয়াম বলে। দেখুন এ ফারুক হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউস, এটা কিন্তু অনেক পুরাতন এবং নাম করা ঐতিহ্যবাহী। এই তো হাতের বামে কিন্তু একটা স্কুল আছে, নাম হচ্ছে জি এ একাডেমি। দেখুন তো ওই স্কুলের নাম রুনুফাতে, আবার এই জায়গাকে অনেকে একাডেমি বলে, একাডেমি অনেকে নামে না পরিচিত একাডেমি নামটা। তো মূলত জি একাডেমি নামের উপরেই এই জায়গাটার নাম একাডেমি বলা হয়। এই হাতের বামে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে পশু হসপিটাল। এই তো আপনারা তো দেখতেছেন অনেক বড় এরিয়া নিয়ে। এই তো সদর হাসপাতাল কিন্তু আর বেশি দূরে না, মোটামুটি আমরা কাছাকাছি চলে আসছি। আর রাস্তার মধ্যখানে গাছগুলো আসলে অনেক বড় হওয়ার কারণে পুরো দুই পাশ আপনাদের মাঝে মানে দেখা যাচ্ছে না, বা আমি চেষ্টা করলেও আপনাদেরকে দেখাতে পারতেছি না। এটা হচ্ছে রাস্তার মধ্যখানে গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে এবং সুন্দর দেখা যাচ্ছে। তো তারপরে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করতেছি। আমরা মোটামুটি কাছাকাছি চলে আসছি সদর হাসপাতালের, তারপরে একদম পুরো পুরোপুরি আমি আপনাদেরকে দেখাবো। ইনশাল্লাহ আপনারা সাথে থাকুন। এই তো আমরা মোটামুটি সদর হাসপাতাল মোড় চলে আসছি। এই তো দেখা যাচ্ছে সদর হাসপাতাল মোড়। তো আমি একদম পুরো মোড় পর্যন্ত আপনাদেরকে দেখাবো, ইনশাল্লাহ সবাই সাথে থাকবেন। আর ভিডিও কেমন হচ্ছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর বেশি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।
আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই তো এটা হচ্ছে সদর হাসপাতালের মোড়, আপনারা দেখেন এটা হচ্ছে সদর হাসপাতালের মোড়। তো ঠিক আছে, ভিডিও আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।